অনলাইনে 10,000 টাকার জিনিস বেচতে গিয়ে প্রতারণার শিকার বাঁশদ্রোণীর বাসিন্দা। পুনেতে কর্মরত বাঁশদ্রোণীর বাসিন্দার খোয়া গেল 4.5 লক্ষ টাকা। 10,000 টাকার বিনিময়ে চিমনি বেচতে ওএলএক এ বিজ্ঞাপন দেন ইঞ্জিনিয়ার। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূর, কিভাবে প্রতারণার শিকার হলেন ওই বাঁশদ্রোণীর বাসিন্দা, পুরো প্রসেসটা আমাদের জানাও। দেখো পাফিয়া, বাঁশদ্রোণীর বাসিন্দা, পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পুনেতে কর্মরত। ইনি অভিযোগ করছেন যে এনার বাড়ির একটা চিমনি রয়েছে, যে চিমনিটা বিক্রি করার জন্য তিনি ওয়েলএক একটি ই কমার্স সাইটে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন। সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তিনি দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা দাম রেখেছিলেন ওই চিমনিটার। তার কাছে একটা ফোন আসে, হোয়াটসঅ্যাপ কল, এবং তাতে বলা হয় যে এক ব্যক্তি তাকে জানান যে তিনি 10,000 টাকায় ওটা কিনতে ইচ্ছুক। এরপরই ওই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করা হয় তার ফোন পে আছে কিনা, এবং তারপর ফোন পে আইডি নেওয়া হয়, সেখানে 10 টাকা পাঠানো হয় এবং বলা হয় যে 10,000 টাকা এত বড় অ্যামাউন্ট ফোন পে তে পাঠানো যাবে না অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। এইভাবে ক্রমশই বিশ্বাস অর্জন করতে শুরু করে প্রতারক, অ্যাকাউন্ট নাম্বার নেয় এবং তারপর একটা কিউআর কোড পাঠায়, বলে যে কিউআর কোডটা স্ক্যান করুন, আপনি সঙ্গে সঙ্গে আপনার 10,000 টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই করতে গিয়ে 4.5 লাখ টাকা ফ্রড হয়েছে। পুরো প্রসেসটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ইতিমধ্যে কিছু টাকা রিকভারি হয়। ধন্যবাদ বাবুল সুপ্রিয়। শপথ গ্রহণ বিতর্কে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ। বিধায়ক পদে বাবুলের শপথ গ্রহণের অনুমোদন না মেলায় অধ্যক্ষ ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, অধ্যক্ষ অসন্তোষ প্রকাশ করে কি বলেছেন? দেখো, বাবুল সুপ্রিয় বালিগঞ্জ কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় তার বিধায়ক পদে শপথ গ্রহণ আটকে গেছে। এই বিষয়টা নিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন যে এই শপথ গ্রহণের বিতর্ক না বাড়িয়ে রাজ্যপালকে অনুরোধ করব যে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করুন। ঠিক এই বক্তব্যটাই অধ্যক্ষ বলেছেন, এবং সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে বাবুল সুপ্রিয় তিনি যদি তার শপথ গ্রহণ নিয়ে তার কাছে আবেদন জানান, তাহলে সেক্ষেত্রে বাবুল সুপ্রিয় শপথ গ্রহণের ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, এটাও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সম্প্রতি তুমি জানো যে রাজ্যপাল একটি টুইট করেন, বাবুল সুপ্রিয়র শপথ বিধায়কের শপথে অনুমোদন না দিয়ে একটি টুইট করেন, তাতে তিনি বিএসএফ সহ বিভিন্ন ক্ষেত্রে বিধানসভায় যে আলোচনা হয়েছে, বিশেষ করে সংবিধানের 185 নম্বর ধারা অনুযায়ী বিধানসভার বেসরকারি প্রস্তাব নিয়ে যে আলোচনা হয়েছে সেইগুলো তিনি চেয়ে পাঠিয়েছেন বিধানসভার কাছে, কিন্তু সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে 185 ধারায় বেসরকারি যে সমস্ত প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় তা রাজ্যপালকে পাঠাতে বিধানসভা বাধ্য নয়। শুধুমাত্র বিল সংক্রান্ত যে আলোচনাগুলো হয় এবং বিধানসভার সেক্রেটারিয়েটে যে ম্যানুয়ালে যেগুলো রয়েছে সেগুলোর নথি রাজ্যপাল চাইতে পারেন এবং তা পাঠাতে বিধানসভা বাধ্য, এটা সংবিধান বিশেষজ্ঞরা বলছেন। ফলে এই বিতর্কে খুব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে তার সাংবিধানিক কর্তব্যের কথা, দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ধন্যবাদ আশাবুল।